হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই স্বর্ণা কিচেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে এবং কম সময়ে আমরা পরোটা তৈরি করতে পারি। চলুন তাহলে শুরু করা যাক। দেখুন ভিউয়ার্স, আমি এখানে 1.5 কাপ মতো আটা নিয়ে নিয়েছি। আমি এখন বড় 1 চা চামচ তেল দিয়ে দিব। লবণটা আমার পছন্দ মতো দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর এবার পানিটা একবারে দেওয়া যাবে না, পানিটা আস্তে আস্তে করে মিশাতে হবে। পানি দিয়ে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমি পানিটা অল্প অল্প করে মিশাচ্ছি। আর একটু পানি লাগবে। আর পানির প্রয়োজন নাই। খুব ভালো করে এগুলো ছেনতে হবে, খুব ভালো করে আটাটা মণ্ডটা তৈরি করতে হবে। যত ভালো করে আটার মণ্ডটা তৈরি হবে তত ভালো পরোটা হবে। ব্যাস হয়ে গিয়েছে, এখন পরোটা বানানোর পালা। দেখুন ভিউয়ার্স, আমি ভাগ ভাগ করে নিয়েছি, এবার বানিয়ে দেখাচ্ছি আপনাদের সামনে। ব্যাস আমি এবার এর ভেতরে এর উপরে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি এবং গুঁড়া আটা দিয়ে দিচ্ছি। ব্যাস এবার চারিদিকটা লাগিয়ে দিব এভাবে। এবার এটাকে ভাঁজ করব। ব্যাস এবার এটার উপরে হালকা আটা দিয়ে, করে বেশি আটা দেওয়া যাবে না। পরোটার ভেতরে আটা আর একটু তেল দেওয়ার কারণ একটাই, এর ভেতরটা অনেক সফট হবে। ব্যাস আমার পরোটাটা বেলা কমপ্লিট, এবার ভাজার পালা। দেখুন ভিউয়ার্স, আমি আগে থেকে চুলায় একটা তাওয়া দিয়ে রেখেছিলাম, এটা পুরোপুরি এখন গরম হয়ে গিয়েছে। এখন আমি এর উপরে এই পরোটাটা দিয়ে দিব। এখন এটা একটু উল্টে দেবো।
দেখুন ভিউয়ার্স, এভাবে একটু আলতো করে চাপ দিতে হবে যাতে পুরো জায়গাটা ফুলে যায়। দেখতে পাচ্ছেন কেমন ফুলে গিয়েছে? এবার আমি এর ভিতর তেলটা দিব। আপনারা বাটারও ইউজ করতে পারেন, তেলের পরিবর্তে ঘি অথবা বাটার। আমি তেলটাই ইউজ করছি। বড় এক চামচ পরিমাণ দিলেই চলবে, খুব বেশি প্রয়োজন নেই তেল দেওয়ার। দেখুন ভিউয়ার্স কত সুন্দর কালার এসেছে, হয়ে গিয়েছে আমার পরাটা। আমি তুলে দেখাচ্ছি। দেখুন ভিউয়ার্স, এভাবেই আমরা সবগুলো পরাটা ভেজে নিব। দেখুন ভিউয়ার্স, আমি সবগুলো পরাটা বানিয়ে নিয়েছি। এটা খুবই সফট ভেতরটা এবং এটা খেতে খুবই সুস্বাদু। আপনারা বাসায় বসে এই পরাটাটা বানাবেন, এটা খুব ইজি প্রসেস এবং খুব কম সময় লাগলো এবং খুব সহজে কিভাবে বানানো যায় আমি আপনাদের সেটাই দেখিয়েছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আর আমার নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে আবারও হাজির হব। আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যান তাহলে এখনই করে নিন, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না।